রেস্টুরেন্টে খাওয়ার পরে আমরা আবার ডাল লেকে এসেছি। ডাল লেকে আবার সেই শিকারা। আমি বলছিলাম না একটু আগে যে ডাল লেকে শিকারা চড়ার একটা আলাদা মাধুর্য আছে, যে আর এখন আপনারা যে স্ক্রিনের সামনে যেটা দেখছেন সেটাকে বলে নেহেরু গার্ডেন। খুব সুন্দর, আমি আপাতত নামছি না, এখানে একটা রেস্টুরেন্টও আছে জায়গা বলে, সেখানকার খাবার কেমন আমার একবার খেয়ে দেখার ইচ্ছা থাকলো। আর এই জায়গাটা এত সুন্দর, এইটা কিন্তু আমাদের গেট 9 থেকে টুয়ার্ডস গেট 20 ওই দিকে আস্তে আস্তে আসতে হবে আপনাকে। আপনি যত গেট 1-এর দিকে যাবেন তত কিন্তু ডাল লেকটা সরু, এবং যত আস্তে আস্তে গেট 9-এর থেকে যত আস্তে আস্তে গেট 10, 11, 12 এরম করে আসবেন সেই দিকটা কিন্তু আস্তে আস্তে চওড়া, এবং এইদিকে পাহাড়টা অনেক সুন্দর দেখা যায়, আর লেকটা এখানে কিন্তু অনেকটা চওড়া। তো এই যে অনুভূতিটা এটা বলে বোঝানো খুব কঠিন। পাহাড়, পাহাড়ের নিচে ডাল লেক, আর তাতে বয়ে চলা অসংখ্য শিকারা। আমি একটু আগেই এখানে দেখছিলাম যে শিকারাতে করে চা, কফি, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এমনকি ফল, সবজি, বিভিন্ন রকম জিনিস বিক্রি করা হয়। আমি যেই শিকারাতে উঠেছি সেই শিকারাতে দুজন আছেন আমার হোস্ট হিসেবে। ভাইজান, তোরা আপনার নাম বাতাইয়েগা। মেহরাজ ভাই। মেহরাজ ভাই আর গুলজার। গুলজার ভাই। গুলজার। তো এরা দুজনে আমাকে বলেছেন যে ওনারা আমাকে মিনা বাজার এবং ভেজিটেবল ফ্লোটিং মার্কেটেও নিয়ে যাবেন, আর আমি ওনাদের নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো, যাতে করে কখনও যদি আপনারা শ্রীনগরে আসেন তাহলে ওনাদেরকে ফোন করলে ওনারা আপনাদেরকে খুব ভালোভাবে ঘোরাতেও পারবে। সো দেখুন, আবার একটু বাদে আরেকটা নতুন জায়গায় গিয়ে আপনাদেরকে নতুন করে আবার দেখাচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটা দেখুন, ওই দিকটাতে কায়াকিং, ওইখানটা থেকে কায়াকিং হয়। আর এই যে এই পার্ট অফ দ্য লেক, এই জায়গাটাকে বলে স্পোর্টস লেক, মানে ডাল লেকের ভেতরে স্পোর্টস লেক বলা হয়। তার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু ডাল লেক সবচেয়ে চওড়া, এবং এখানে কিন্তু বেশিরভাগ মুভির শ্যুটিংও কিন্তু এখানে হয়। আমি যেরকম বলছিলাম যে আমার ক্যামেরা ধরা হলো না, আমি যেরকম বলছিলাম যে এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি করতে আসে এরকম শিকারাতে করেই। একটু আগেই একজন এসেছিলেন, তিনি কাবাব বিক্রি করছিলেন। আমার যদিও পেট ভর্তি, রেস্টুরেন্টে একটু আগেই খেয়ে এসেছি তাই খাওয়া হলো না, তবে ব্যাপারটা কিন্তু বেশ অন্যরকম এবং বেশ অ্যাডভেঞ্চারাসও বটে। আচ্ছা, এই যে চিয়ারফুল চার্লি যে হাউস বোটটা দেখতে পাচ্ছেন, এই হাউস বোটটাতে কিন্তু মিশন কাশ্মীরে শুটিং হয়েছিল। মিশন কাশ্মীর, ঋত্বিক রোশন, সঞ্জয় দত্ত, প্রীতি জিন্টার মিশন কাশ্মীরে শুটিং হয়েছিল এই হাউস বোটটাতে। এই হাউস বোটটার নিচে অ্যাকচুয়ালি লেখাও ছিল, তো আমি আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, মানে এখানের হাউস বোটগুলোতে থাকলেও কিন্তু সামনের ভিউটা কিন্তু বেশ সুন্দর, মানে সামনে একটা বড় পাহাড় আছে। এবং আমাকে কিছুক্ষণের মধ্যে আমরা গোল্ডেন লেকের কাছে যাব, সেখানে আমাকে বলা হয়েছে যে গোল্ডেন লেকের ওখানে নাকি ভিউটা আরও সুন্দর, এবং সেখানেও বেশ কয়েকটা হাউস বোট আছে। আমি একবার বাইরে থেকে অন্তত আপনাদেরকে সেই হাউস বোটটা দেখানোর চেষ্টা করব। এইখান থেকে শুরু হচ্ছে ডাল লেকের ফ্লোটিং মার্কেট। এই জায়গাটা কিন্তু এখন পরপর একটার পর একটা ট্যুরিস্টদের শিকারাগুলো একটার পর একটা এই ফ্লোটিং মার্কেটের দিকে। আমরা যদি দেখি, এইখানে একটা সিআরপি ক্যাম্প রয়েছে, আর সেখানে একটা হোটেলও আছে, হোটেল লিভার্ড বলে। সেই হোটেলটা একটা আইল্যান্ডের মধ্যেই অ্যাকচুয়ালি তৈরি। এটা সিআরপিএফেরই জায়গা ছিল যেটা লিজে নেওয়া হয়েছে, আমাকে এখানকার লোকাল ওনারা বললেন। এবং এখন যদি দুদিকে দেখেন তাহলে দুদিকে কিন্তু অ্যাকচুয়ালি পরপর পরপর দোকান, এবং আমি দেখতে পাচ্ছি বেশ করে বি নভেলটি ক্রাফট, ভুজাল হ্যান্ডিক্রাফট, ইন্ডিয়ান আর্ট প্যালেস, জেনুইন লেদার এম্পোরিয়াম, এরকম বিভিন্ন। দেখুন, ওনারা যেরকম এই ফ্লোটিং মার্কেটটা ঘুরে ফিরছেন এবারে, সেরকম আমরা কিন্তু এখন জাস্ট ফ্লোটিং মার্কেটের ভেতরে। দেখুন, ঠিক যেরকম ভেনিস যেন একটা, এটা যেন সত্যিই ভারতের ভেনিস। দেখুন, গলি যেরকম হয়, এক এক সময় দেখলে মনে হবে যেন রাস্তায় গলি, সেখানে জল জমে আছে। কি অদ্ভুত সুন্দর না গলির মতন, এবং সেখানে পরপর পরপর সারি সারি দিয়ে দোকান। এবং এই দোকানগুলোতে আসতে গেলে কিন্তু আপনাকে এই শিকারাতেই উঠতে হবে, এবং শিকারাতে আপনার যেই দোকানে থামতে ইচ্ছা করবে আপনি সেই দোকানের সামনে গিয়ে থামতে পারেন, সেই দোকানে ঢুকতে পারেন, দেখতে পারেন। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলছি, আমি যেহেতু এটা আমার থার্ড ট্রিপ শ্রীনগরে, এখানে কিন্তু দরদামটা প্রচণ্ড রকমভাবে করতে পারেন, আর করবেনও,
তার কারণ যেই দামটা আপনাকে বলা হবে সেই দামটা কিন্তু কখনোই আসল নয় এবং এখানে ফিক্সড প্রাইস বলে কোনো কনসেপ্ট কিন্তু অ্যাকচুয়ালি নেই। আচ্ছা, এই যে জায়গাটা দেখছেন এইটা হচ্ছে একটা ফ্লোটিং ভেজিটেবল আইল্যান্ড, মানে এখানটা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি লেকের ওপরেই, কিন্তু এখানে জাস্ট বিভিন্ন রকম লেকে জমা ঘাস বা একটু একটু মাটি এগুলোকে জড়ো করে এই জায়গাটাতে চাষ করা হয়। এখানে লাউ চাষ হয় না। আচ্ছা, উনি জাফরানের কথা বলছিলেন কিন্তু এক্ষুনি জাফরানের প্ল্যান নেই। আর এইখানটাতে লাউ থেকে শুরু করে বিভিন্ন রকম যে সবজি সেই সবজি কিন্তু এই জায়গাটা চাষ করা হয় এবং এটা একটা অনবদ্য অভিজ্ঞতা, মানে একটা লেকের মধ্যে একটা ফ্লোটিং ওয়েতে চাষ করা এটা সত্যিই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আজকের মতন আমাদের শিকারা রাইড প্রায় শেষের দিকে, আমরা আস্তে আস্তে আমাদের হাউস বোটের দিকে ফেরা শুরু করলাম। এই হচ্ছে সেই ঘাট নাম্বার 9 যেখান থেকে আমাদের হাউস বোটের দিকে আমাদের শিকারা এবারে আস্তে আস্তে নিয়ে যাবে। রাতে ডাল লেকের কিন্তু সৌন্দর্যটা সত্যি নজর কাড়া, তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা হাউস বোট যেগুলো রয়েছে দূরে যে আলোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো প্রত্যেকটা একটা হাউস বোট, এক একটা হাউস বোট, এবং তাদের এই যে বিভিন্ন রকম রঙের আলো সেটা যখন ডাল লেকের জলে পড়ে তার একটা অসাধারণ সৌন্দর্য তৈরি করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে আর আমাদেরও বেশি কিছু করার প্ল্যান নেই, হাউস বোটে গিয়ে কিছুক্ষণ নিজেদের মধ্যে একটু গল্প করে এই ছবিগুলোকে দেখে ভিডিওগুলোকে দেখেই সময় কাটবে এবং তারপরে কালকে ইচ্ছা আছে যে কালকে শ্রীনগরের সাইট সিন করার ইচ্ছা আছে, আরেকটা বড় শিকারা রাইড করার ইচ্ছা আছে। তো যাই করবো আপনারা সবটাই দেখতে পাবেন। আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করছি, আবারও রিকোয়েস্ট করব যে এটা আমার প্রথম ব্লগ, তো তাই জন্য যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু ভুল হয়, যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিক করলে ভালো হতো, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আজকে ডাল লেক থেকে আমি শাগনি ভট্টাচার্য আপনাদের সকলকে গুড নাইট বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হ্যাঁ যেখানেই বেড়াতে যাবেন মুখে মাস্কটা এবং কোভিড বিধিগুলো সবকটাকে মেনে চলবেন। থ্যাংক ইউ সো মাচ।